আর্জেন্টিনা ফিফার সবচেয়ে পুরনো সদস্য দেশগুলোর একটি। গত শতকে মারিও ক্যাম্পেস, দিয়েগো মারাদোনা এবং গাব্রিয়েল বাতিস্তোতার মতো কিংবদন্তি ফুটবলার আল বিসেলিস্তোদের প্রতিনিধিত্ব করেছেন। একবিংশ শতাব্দীতেও তারা উপহার দিয়েছেন একের পর এক বিশ্বকাঁপানো ফুটবলার। আজকে আমরা শুনব এই শতাব্দীর আর্জেন্টিনার সেরা পাঁচ ফুটবলারের গল্প। আর্জেন্টিনার সেরা ফুটবলারদের তালিকায় পাঁচ নম্বর অবস্থানে আছেন কিংবদন্তি মিডফিল্ডার হাভিয়ের মেশেরানো। ১৯৮৪ সালে সান লরেঞ্জোতে জন্ম নেওয়া এই ফুটবলার মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলতেন। রিভার প্লেটের হয়ে ২০০৩ সালে তার পেশাদার ফুটবলে অভিষেক হয়। এরপর ক্লাব ক্যারিয়ারে তিনি খেলেছেন বার্সেলোনা, লিভারপুল এবং ওয়েস্টহামের মতো শীর্ষস্থানীয় ক্লাবে। হাভিয়ার মেশেরানো ক্লাব পর্যায়ে খেলেছেন ৫৭৭টি ম্যাচ, করেছেন ৫টি গোল এবং সহায়তা করেছেন ২৬টি গোলে। জিতেছেন ৫টি লালিকা, ৫টি কোপা দেল রে ট্রফি এবং সাথে ২টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও। লড়াকু মনোভাব এবং দুর্দান্ত ট্যাকেল করার দক্ষতার জন্য তিনি সুপরিচিত ছিলেন। জাতীয় দলের হয়ে হাভিয়ার মেশেরানো ১৪৭টি ম্যাচ খেলেছেন, জিতেছেন ২টি অলিম্পিক স্বর্ণপদক, কিন্তু আকাশী নীল জার্সি গায়ে হেরে গেছেন ৫-৫টি ফাইনাল। ২০১৮ সালে জাতীয় দল থেকে অবসর নিয়ে এখন কাজ করছেন আর্জেন্টিনার তরুণ ফুটবলারদের নিয়ে। তালিকার ৪ নম্বরে আছেন আলোচিত সমালোচিত ফরোয়ার্ড গঞ্জালো হিগুইন। ১৯৮৭ সালে ফ্রান্সে জন্ম নেওয়া এই নাম্বার ৯ ছোটবেলায় আর্জেন্টিনায় চলে যান ফুটবলার বাবার সাথে। সেখানে রিভার প্লেটের হয়ে খেলা শুরু করেন এবং পরবর্তীতে রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, চেলসি, নাপোলির মতো বিখ্যাত ক্লাবে খেলেন। গঞ্জালো হিগুইন ক্লাব পর্যায়ে ৬৭৬ ম্যাচ খেলে ৩১৯ গোল এবং ১২২টি গোলে সহায়তা করেন। তিনি ক্যারিয়ারে ৬টি লীগ শিরোপা এবং ১টি ইউরোপা লীগ শিরোপা জয়ের গৌরব অর্জন করেন। জাতীয় দলের হয়ে ৭৫ ম্যাচ খেলে ৩১টি গোল ও ১৪টি গোলে সহায়তা করেন গঞ্জালো হিগুইন। তবে গোল করার চেয়ে গোল মিসের জন্যই বোধহয় তিনি বেশি পরিচিত। ২০১৪ বিশ্বকাপ এবং ২০১৫ ও ১৬ সালের কোপা আমেরিকা ফাইনালে গোল করার সহজ সুযোগ মিস করে তিনি জাতীয় খলনায়কে পরিণত হন। তবু দেশটির ইতিহাসে ষষ্ঠ সর্বোচ্চ গোলদাতা যে এই শতাব্দীর অন্যতম সেরা ফরোয়ার্ড ছিলেন তাতে কোনো সন্দেহ নেই। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন দারুণ জনপ্রিয় ফুটবলার আনহেল ডিমারিয়া। ১৯৮৮ সালে রোজারিওতে জন্ম নেওয়া এই ফরওয়ার্ডের পেশাদার ফুটবলে অভিষেক হয় স্থানীয় ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে। এরপর তিনি পর্তুগিজ ক্লাব বেনফিকায় যোগ দেন। পরবর্তীতে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজির হয়ে খেলার পর বর্তমানে জুভেন্টাস ক্লাবে খেলছেন আনহেল ডিমারিয়া। ক্লাব পর্যায়ে তিনি ৬৯৯ ম্যাচ খেলে ১৬১ গোল এবং ২৫১টি গোলে সহায়তা করেছেন। একই সাথে জিতে নিয়েছেন ৬টি ঘরোয়া লীগ শিরোপা এবং ১টি চ্যাম্পিয়ন্স লীগ শিরোপাও। তিনি ড্রিবলিং, গতি এবং নানা বিচিত্র ফুটবল কৌশলের জন্য জনপ্রিয়। আনহেল ডিমারিয়া জাতীয় দলের হয়ে ১২৯ ম্যাচ খেলে ২৮টি গোল করেছেন। শুধু তাই নয়, ২০০৮ সালের অলিম্পিক ফাইনাল, ২০২১ সালের কোপা আমেরিকা ফাইনাল এবং ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালে গোল করে আর্জেন্টিনাকে এনে দিয়েছেন আন্তর্জাতিক সাফল্য। তাই তাকে আর্জেন্টিনার সর্বকালের অন্যতম সেরা উইঙ্গার বলে মেনে নেন অনেকেই। বর্তমানে জুভেন্টাসে খেলছেন আনহেল ডিমারিয়া। তালিকার দ্বিতীয় স্থানে আছেন সার্জিও অ্যাগুয়েরো। ১৯৮৮ সালে বুয়েনস আইরেসে জন্ম নেন এই শতাব্দীর অন্যতম সেরা এই স্ট্রাইকার। ইন্ডিপেন্ডিয়েন্তে ক্লাবের হয়ে ২০০৩ সালে পেশাদার ফুটবলে অভিষিক্ত হওয়ার পরে খেলেছেন অ্যাথলেটিকো মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনার মতো বিখ্যাত ক্লাবে।
ক্যারিয়ারে 667 ম্যাচ খেলে 380 গোল করেছেন সার্জিও অ্যাগুয়েরো। সাথে তিনি 146 গোলে সহায়তাও করেছেন। 260 গোল করে ম্যানচেস্টার সিটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এই আর্জেন্টাইন ফরওয়ার্ড। সাথে জিতেছেন 5 প্রিমিয়ার লিগ শিরোপা এবং 1 করে এফএ কাপ ও ইউরোপা লিগ শিরোপা। অ্যাগুয়েরো আর্জেন্টিনার হয়ে 101 ম্যাচ খেলেছেন এবং গোল করেছেন 41 ও অ্যাসিস্ট 19। তিনি আল বিসেলেস্তদের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হলেও বেশিরভাগ মানুষ মনে করেন ক্লাবের দুর্দান্ত অ্যাগুয়েরোকে দেখা যায়নি আকাশিনীল জার্সি গায়ে। আর্জেন্টিনা দলের হয়ে 2008 সালে অলিম্পিকে সোনা জয় তার জাতীয় দলের হয়ে সর্বোচ্চ সাফল্য। 2021 সালে হৃৎপিণ্ডের সমস্যার কারণে সার্জিও অ্যাগুয়েরো ফুটবল থেকে অবসর নেন। কেবল একবিংশ শতাব্দী নয়, আর্জেন্টিনার সর্বকালের সেরা ফুটবলারের তালিকাতেও শীর্ষেই থাকবেন লিওনেল মেসি। 1987 সালের রোজারিওতে জন্ম নেওয়া এই ফুটবলার তার ফুটবল ক্যারিয়ার শুরু করেন নিউ ওয়েলস ওল্ড বয়েজ ক্লাবের হয়ে। তবে এই ক্লাবের মূলতলে অভিষেক হওয়ার আগেই মেসি চলে যান বার্সেলোনায়। 2004 সালে বার্সার জার্সি গায়ে অভিষেক হওয়ার পর তিনি টানা 17 বছর ক্লাবটির হয়ে খেলেছেন। এরপর 2021 সালে তিনি পিএসজিতে যোগ দেন। এখনও পর্যন্ত ক্লাব পর্যায়ে 863 ম্যাচ খেলে 707 গোল করেছেন লিওনেল মেসি, সহায়তা করেছেন 335 গোলে। লা লিগা, ওয়েফা, চ্যাম্পিয়ন্স লিগ এবং কোপা দেল রে মিলিয়ে বার্সেলোনার হয়ে 35 ট্রফি জিতেছেন এই লিটল ম্যাজিশিয়ান। পিএসজির হয়েও জিতেছেন ফ্রেঞ্চ লিগ শিরোপাও। লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে খেলেছেন 172 ম্যাচ, যেখানে 98 গোল করেছেন তিনি, করেছেন 55 গোলে সহায়তাও। জাতীয় দলের হয়ে জিতেছেন অলিম্পিক সোনা, কোপা আমেরিকা এবং বিশ্বকাপ ট্রফিও। 7 ব্যালেন্ডোর জয়ী নিঃসন্দেহে আর্জেন্টিনার একবিংশ শতাব্দীর সেরা ফুটবলার। আপনার দৃষ্টিতে আর্জেন্টিনার একবিংশ শতাব্দীর সেরা 5 ফুটবলার কারা, আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট বক্সে। এরকম আরও ফুটবলীয় বিশ্লেষণ জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব।